বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটা চটপটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেন টিক্কা মশালা দুর্দান্ত খেতে, শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে জাস্ট অসম। চলো তাহলে দেখে নিই চিকেন টিক্কা মশালা। আমি 1 কেজি মুরগির মাংসর এরকম মিডিয়াম পিস করে খুব ভালো করে জল দিয়ে বারবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা মোটামুটি বড় সাইজের পাতি লেবুর পুরো রসটাই আমি এই মাংসের ওপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। পরে আবার একটু প্রয়োজন হলে তখন আমি লবণ দেব। সমস্ত উপকরণগুলো মুরগির মাংসের সঙ্গে আমি ভালো করে ডোলে ডোলে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে মুরগির মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি 1/2 ঘন্টা মতো একটা প্লেট চাপা দিয়ে রেখে দিচ্ছি এই ম্যারিনেটেড মাংসটাকে। এটা হচ্ছে প্রথম স্টেপের ম্যারিনেট করা হয়েছে। 1/2 ঘন্টা বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার সেকেন্ড ম্যারিনেশনটা করব। 4 চামচ মতো টক দই দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আরো মোটামুটি 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল স্পাইসি হলেই ভালো লাগে, তবে ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। আরো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ চাট মশলা দিলাম, এর ফলে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে এই মাংসটার। চিকেন টিক্কা মশালাতে অবশ্যই কিন্তু চাট মশলা দিতেই হবে। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য, 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু বেশি লবণ দিলাম। খেয়াল রাখতে হবে যে লবণ কিন্তু আমি আগেও দিয়েছি, যেহেতু এতগুলো টক জাতীয় জিনিস পড়ছে এর জন্যে লবণটা আমি একটু বেশি দিচ্ছি। 1 চা চামচ মতো চিনি দিলাম, যেহেতু লেবুর রস, টক দই দুটোই টক, চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে টেস্টটার, এই জন্য চিনিটা আমি দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি এই মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো, খুব ভালো করে আবারও মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এরপর আরও 45 মিনিট মতো আমি ঢেকে দেবো মাংসটার উপর, তারপর আমি মাংসটা রান্না করব। তোমরা যদি ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারো ম্যারিনেট করে, তাহলে আরও কিন্তু মাংসটার টেস্ট হবে। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি মোটামুটি 6 চামচ মতো সাদা তেল নিলাম এই রান্নাটাতে, যেহেতু মাংসটা ভেজে ভেজে করতে হবে আর কি, বা তুলে নিতে হবে ভেজে ভেজে, তারপর রান্নাটা করতে হবে, তাহলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এই মাংসটাতে আমি সাদা তেল দিয়ে করলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের বেরেস্তা করব। মোটামুটি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি, সেগুলো আমি খুব ভালো করে ছাঁকা তেলে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো একদম হাই ফ্লেমে আমি করব। দেখো, কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার ধরে নিয়েছে। এবার আমি তেল ঝরানো হাতা দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা হতে দেব। এবার 45 মিনিট ধরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ঢাকনাটা খুলে দিলাম। এবারে পেঁয়াজ বেরেস্তাগুলো ঠান্ডা করে নিয়ে মাংসটা বা ম্যারিনেটেড মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছু ফ্রেশ ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা কুচিগুলো খুব ভালো করে মাংসের সঙ্গে আমি মাখিয়ে দিচ্ছি। দেখো, খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম আবার মাংসটাকে। এবার আমি রান্নাটা শুরু করব। এবার কড়াইটাকে আবার গ্যাসের ওভেনের মুখে বসিয়ে দিলাম, দিয়ে ওই পেঁয়াজ বেরেস্তা যে তেলের মধ্যে ভেজেছিলাম তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। মশলাটা আমি যতটা সম্ভব বাটির মধ্যে রেখেছি, দিয়ে চিকেনগুলোকে তুলে ভাজছি। অনেকগুলো ব্যাচে আমি ভাজবো, কারণ তাহলে ভালো করে ভাজা হবে। প্রথম ব্যাচে আমি মোটামুটি 7-8 পিস মতো দিয়ে ভেজে নেব। একদম হাই ফ্লেমে আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। হাই ফ্লেমে মাংসটা ভাজলে মাংসটা ভেতরটা জুসি থাকবে আর বেশি জল বেরোবে না। জল বেরোলে কিন্তু মাংসটাকে ভালো করে ভাজা যাবে না, মাংসটা একটু লাল লাল পোড়া পোড়া একটু বেশি ভাজতে হবে। তাহলে কিন্তু এই রান্নাটা, যেহেতু নাম চিকেন টিক্কা মশালা, তাই টিক্কার মতোই তৈরি হয়ে যাবে মাংসটা,
ভাজতে ভাজতে প্রথমে আমি এক মিনিট মতো একদমই নাড়াচাড়া করব না, যাতে নিচের দিকটা খুব ভালো করে লাল লাল করে পোড়া পোড়া মতো ফ্রাই হয়। ঠিক এক থেকে দেড় মিনিট বাদে আমি মাংসগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখো নিচের দিকটা কিন্তু একদম লাল লাল পোড়া পোড়া মতো হয়েছে, আর খুন্তিটাকে একটুও ঘষে ঘষে মাংসগুলো আমি তুলবো, যাতে যে মশলাটুকু লেগে আছে কড়াইয়ের নিচে সেগুলো যেন একদম পুড়ে না যায়। দেখো একদম লালচে হয়ে গেছে আর একটা পোড়া পোড়া ভাব চলে এসছে, টিক্কা টিক্কা ভাব। এর ফলে কিন্তু মাংসের টেস্টটা আরও ভালো হবে যখন রান্না করা হবে। প্রত্যেকটা মাংসের পিস আমি উল্টে দিলাম আর হাই ফ্লেমে আবারও আমি দেড় মিনিট মতো উল্টাবো না, যাতে নিচের দিকটা একইভাবে খুব ভালো করে পোড়া পোড়া লাল লাল করে ভাজা হয় মাংসগুলো। দেখো আবারও দেড় মিনিট বাদে আমি মাংসগুলো উল্টে দিচ্ছি, একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটুও জল বেরোয়নি, কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়েছে। আর এই মাংসগুলোকে আমি এরকমভাবে হাই ফ্লেমে আর একটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব। বাকি মাংসের পিসগুলো এভাবে মশলাগুলো বাটির মধ্যে রেখে আমি ভেজে নেব, দিয়ে লাল লাল করে তুলে নেব। দেখো প্রত্যেকটা মাংসের পিসকেই আমি এরকম হাই ফ্লেমে টিক্কার মতো ভেজে লাল লাল করে একটু পোড়া পোড়া করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে যে মশলাটা ছিল ম্যারিনেট করা চিকেনের, সেটা আমি ঢেলে দিলাম, দিয়ে ওই বাটিটাকে আর একটু ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 5-6 মিনিট মতো আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে, আর আলাদা করে আমি কোনো জল দেব না এই রান্নাটাতে। 6 মিনিট বাদে আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি আরও 3 মিনিট মতো ভালো করে মাংসটাকে মিশিয়ে দেব গ্রেভির মধ্যে। ঠিক 3 মিনিট বাদে আমি 5 মিনিটের জন্য রান্নাটার উপর ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে। ঠিক 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম, দেখো মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু গামাকা হয়ে গেছে। এই চিকেন টিক্কা মশলা রান্নাটাতে কিন্তু একদম গামাকা হবে রান্নাটা, ঝোল থাকবে না, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে। এবার আমি 1 মিনিটের মতো আর একটু নাড়াচাড়া করে নিলাম মাংসটাকে। একদম তৈরি চিকেন টিক্কা মশলা, গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট।